আসসালামু আলাইকুম। চাকরি হয়েছে দাসত্ব। আপনি এবং নিজের দেশকে যদি আপনি বিশ্বের কাছে মাথা উঁচু করে নিয়ে দাঁড়াইতে চান, তাইলে হইতে হইব উদ্যোক্তা। এই কথাটা কার? এটা হইলো ডক্টর ইউনূসের কথা। অবশ্যই কথাটা ভালো কথা এবং আমি মনে করি 100% সত্যি কথা। কিভাবে আপনি দেখেন, আমাদের দেশের মানুষ 15 লাখ 20 লাখ টাকা খরচ করে যায় ইতালি। ইতালিতে যাইয়া ওইখানে আলু খেত, পেঁয়াজ খেত, নানান রকম কাজ করে, নিম্ন স্তরের কাজ করে, 15-20 লাখ টাকা খরচ করে। অথচ সে নিজের দেশে একটা গরুর ফার্ম করতে পারতো, একটা মুরগির ফার্ম করতে পারতো, একটা খামার করতে পারতো, একটা কৃষি ফসল করতে পারতো, বিভিন্ন কিছু করতে পারতো, যেটা আমাদের দেশে অভাব নাই। আপনি যদি মন থেকে করেন, হাঁসের খামার, মুরগির খামার, বিভিন্ন কৃষি থেকে শুরু করে আপনার বিজনেস সব কিছু আপনি করতে পারতেন। সৌদি আরবে আসে মানুষ 5 লাখ 6 লাখ টাকা দিয়া, সে কিন্তু ওই 5-6 লাখ টাকা দিয়ে দেশে ও একটা গরুর ফার্ম, মুরগির ফার্ম, কৃষি খামার, আলু খেত ইত্যাদি নানান রকম, সে শাক সবজি খেত ইত্যাদি সব এর চাইতে কম খরচে সে করতে পারতো। অথবা সে একটা গাড়ি কিনে দেশে গাড়ি চালাইতে পারতো, উদ্যোক্তা। কিন্তু আমাদের দেশের মানুষ এটা করে না। আমাদের দেশের মানুষ কি অন্যের কাজ করতে ভালোবাসে, অন্যের দাসত্ব করতে ভালোবাসে, অন্যের সবকিছু আমাদের দেশের মানুষ ভালোবাসে। তো ডক্টর ইউনূস যে কথাটা বলছে, আমি তার ধন্যবাদ জানাই এবং পুরা দেশ আজকে মুগ্ধ ওনার এই কথা শুনে। আপনি হইল দাসত্ব, আর আপনি যদি বিশ্বের কাছে আপনি এবং আপনার দেশকে মাথা উঁচু করে নিয়ে দাঁড়াইতে চান, তাহলে হতে হবে উদ্যোক্তা। উদ্যোক্তা হইতে হইলে আপনি একটা জিনিস বাইচা নিতে হইব, আপনি 15 লাখ 20 লাখ 5 লাখ 6 লাখ টাকা দিয়ে বাইরে না এসা নিজের দেশে কৃষি জমি করতে হইব, নিজের দেশে বিজনেস করতে হইব, নিজের দেশে গাড়ি চালাইতে হইব, নিজের দেশে আপনার খামার করতে হইব, নিজের দেশে বিজনেস সব কিছু আপনার যেটা আপনার থেকে আপনি সঠিক মনে করেন ঠিক ওইটাই করতে হইব। যদি আপনি ওইটা করতে পারেন তাহলে আপনি সাকসেস, এবং আপনি জীবনে অনেক সময় ব্যয় করতে হইব, খারাপ সময় যাইব। আপনি ধৈর্য যদি লাভের আশা করেন তাহলে হইতো না, খারাপ সময়ের পরে ভালো সময়টা আইব, একের পরে এক আইব। কিন্তু আপনি ধৈর্য ধরে কাজ করে যাইতে হইব, সবকিছু করতে হইব, তারপরে আপনি সাফল্য পাইবেন ইনশাআল্লাহ। তো ডক্টর ইউনূসের কথা শুনলে আমি অনেক খুশি, ডক্টর ইউনূসের কথা শুনলে আমি অনেক খুশি। কেননা ডক্টর ইউনূস যে কথা বলছে এটা দেশ এবং জাতির জন্য ভালো একটা বার্তা দিছে, এবং প্রবাসীরা থেকে শুরু করে নিজের দেশের মানুষের কাছে সবাই আজকে খুশি ওনার এই কথাটা শুনলে। আপনি যদি চাকরি করেন অন্যের অধীনে, এর সাথে নির্দিষ্ট আর কিছু হতে পারে না, আপনি করতে হবে নিজের কাজ, নিজের সবকিছু, নিজের যতটুকু পারেন নিজের চেষ্টাতে নিজেটা নিজে করতে হবে, তাইলে আপনি সফল হইতে পারবেন। হক কৃষি জমি, হক ধান খেত, হক ইত্যাদি A to Z নিজের উদ্যোক্তা হইতে হবে। তো সবা দেশ এবং প্রবাসে যারা আমরা বাংলাদেশে আছি, আমরা চাই দেশের বাইরে আসার লেগে, শুধু দেশের বাইরে আসার লেগে, দেশের বাইরে না এসে আমি মনে করি সবাই নিজের দেশে একটা উদ্যোক্তা হন, একটা ভালো কিছু করেন, একটা যে কোনো একটা কিছু করেন, নিজের দেশে থাকার চেষ্টা করেন, মা বাবা ফ্যামিলি পরিজনকে নিয়ে নিজের দেশে থেকে নিজে সফল হওয়ার চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনি ধৈর্য সাকসেস হবেন না, ধীরে 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 অল্প অল্প করে আপনি সাকসেস হবেন। এই হইল কথা, প্রত্যেকটা উদ্যোক্তা হন, সবাই উদ্যোক্তা হন, অন্যের দাসত্ব আর করবেন না। চাকরি অন্যের দাসত্ব যে কত খারাপ জিনিস, যে একবার করে সেই জানে। এই হইল কথা, আজকের জন্য এখানে বিদায়। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।